অহংকার আমাদের কিন্তু আছে, ঠিক কিনা? কিনা বক্তাকে দাওয়াত দিতে গেছে, বক্তা না তো বাড়িতে বসে কলিং বেল টিপছে, কোথার থেকে আসছেন? বলে কুষ্টিয়ার থেকে। কোন জায়গায়? বলে বহল বাড়িয়া সেন্টার। তো আপনি কি জানেন না যে আমি শুক্রবার ছাড়া কথা বলি না? আপনি কেন এসেছেন? তো বলছে ভাই এক গিলাস পানি দেন। বলে পানি হোটেলে? পানি নেই রাস্তায়, হোটেল নাই। আব্বা উপর দিকে থুতু ফেললে কোথায় পড়ে? যার জন্য আমি বলি না, কিন্তু না বলি আর পারি না। এসব কি হচ্ছে? অহংকার কমায় দাও, যত বড়ই বক্তা হও কাল খাওয়া হবে না। কালকের খাওয়া না, জোরে বলেন ঠিক কি? এই জীবনের ভাই কত বক্তা দেখেছি। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, তখন আমি এক ফুল যুবক, ওই এলাকায় দুইজন বক্তা, একজন শরীফুল ইসলাম জিহাদি, একজন আব্দুল মালিক জিহাদি, ওনারা শেষ করে দিল। আমি কিন্তু প্রধান বক্তা। তারপরে আবার জ্বর হয়েছে আমার, তো জ্বরের মধ্যেও গেছি, তো জ্বর হয়ে গেছি মাঘ মাসের ঠান্ডা। তা আমার চেহারা দেখি যুবক সাল ফল কয়, এ মাল প্রধান বক্তা, আমাদের দেশের থেকে তো ভালো ভালো মাল আছে, আমরা দাওয়াত দিই। ওদেরকে দিল বিস্কুট কলা আর চা, আর আমরা গেছি তিনজন, আমাদেরকে দিল খালি চা। তো হাফিজ ইউসুফ বলে এক লোক আমার সাথে ছিল, আমাকে বলছে মখলেস ভাই আমরা সবাই একই বয়স, আচ্ছা ওদেরকে কলা আর বিস্কুট দিল, চা দিল, আমাদেরকে খালি চা দিল কেন? কেন তো বলছে ভাই আমার চেহারা দেখে ছেলেপেলি পছন্দ করেনি। এইবার ওই সব বক্তা কি করলো? উনি কি জানে লালন গীতি ছাড়া? গীত গুলো শুরু করলো গীত, আমি প্রধান বক্তা, আরো গীত শুরু করলো। এসব তোমরা পাও কোথায়? কোরআন হাদিস জানে না, শুধু কয়টা লালন গীতি শিখে বক্তা হয়েছে? আরে বাবা আমি তো লালন গীতি দুই একটা বলি, আব্দুল আলিমের কথাও বলি, আর আজকাল বক্তা দেখেছেন ইন্টারনেটে, ওয়াল্লা খালি গান আর গান। আমরা কোন জায়গায় ওয়াজ করতে গেলে কোরআনের আয়াত দেখি, হাদিস দেখি, আজকে কোন কোন পারপাসে কথা বলবো। আজকাল কিছু বাইর হয়ে গেছে বক্তা, কিছু মমতাজের গান নতুন করে মুখস্থ করে, সালমার গান মুখস্থ করে। আরে বক্তার মুখে মমতাজের কথা আসবে কেন? আমাকে ওয়াজ করতে দিল, ওরা দোয়া করলো, তখন লোকজন বলতেছে ওর ভিতরে আবার মারামারি বাইরে গেছে, এই প্রধান বক্তা কই? বলে উনি আর কি বলবে, আমরা মোনাজাত করে দিলাম। লোকজন যাই বললো যে উনি যে আমাদের প্রধান বক্তা, তো ওনার কথা তো কিছু শুনলো, নিয়ে গেল। জ্বরের মধ্যে দিয়ে আমি চিন্তা করলাম আমার যে এইভাবে ঝাইলো, কাকে ঝাইলো? আর এক বক্তা, আর এক বক্তাকে ঝাইলো। আমি জ্বর মরে যদি মরেও যাই তারপরে মানের জন্য আসুক। বলতেছে উপরে যাই হোক ভিতরে মান ঠিকই আছে। রাত একটা বাজে মোনাজাত করে দিয়েছি, তাই মুরব্বি কয় আপনি মোনাজাত করলেন কেন? কেন কেন দুই ঘন্টা ওয়াজ করেছি, আপনাকে দাওয়াত দিয়েছি, এখন আপনি দুই ঘন্টা ওয়াজ করবেন? লোকজন কেবল রাস্তাতে আসতেছে, সব বাড়ি ঘরে ফেলে। এই সেই বক্তা, নাম গন্ধ আমার কানে শোনা যায় না। ওই দুই বক্তার মধ্যে এক বক্তা ফোন করে বলছে ভাইজান দুই একটা যদি ওয়াজ ডবল হয়ে যায় আমাকে ডাইকেন। বলে কেন? বলে আমার একটা দাওয়াত আর হয় না। অহংকার কমাও। কি কমাও? হিংসা কমাও। কি কমাও? হিংসার কারণে, অহংকারের কারণে। আমি আগেই বলেছি সম্রাটের সম্রাটগিরি গেল, নবাবের নবাবগিরি গেল, বক্তার বক্তাগিরি যাবে, পীরের পীরগিরি যাবে। তার কারণ একমাত্র মান সম্মানের মালিক হলেন কে? ক্ষমতার মালিক কে?
আপনি কি জানেন এই করোনা ভাইরাস কি জন্য মানুষের আচার ব্যবহারে আল্লাহ বিরক্ত হয়ে একেবারে স্পেশাল উপহার দিয়েছে এই গজব এখন তো ভালো আছে নাকি এই কিছুদিন আগে মসজিদে গেলে যদি কেউ একটু হাসি বা কাশি দিয়েছে তাকে বলছে ভাই 14 দিন আপনি আর আসবেন না জোরে বলেন ঠিক কিনা এই সেই করোনা ভাইরাস বাপরে কি যাতা ব্যাপার বাড়ির ভিতরে ঢুকতে গেলে গেটে সাবান আর পানি বলে হুজুর হাত ধুয়ে আসেন তারপরে আবার গায়ে স্প্রে সিয়ারে স্প্রে বলে হুজুর আপনার জুতা একটু স্প্রে করেন তার কারণ বলে কুষ্টিয়া থেকে ভাইরাস খাগড়া ছড়ি আসতে পারে খাগড়া ছড়িতে ওয়াজ করতে গিয়ে এই ঘটনা দেখেছি না আচ্ছা ইয়ার প্রথম করোনা ভাইরাসের প্রথম রোগ কি গলা ব্যথা কি রোগ গলা ব্যথার পরে জ্বর গলা ব্যথার পরে জ্বর 14 দিন টাস করবে না আইরে গজব ছেলে মরে গেল বাপ গেল না বাপ মরে গেল ছেলে গেল না পুলিশ এসে রড দিয়ে ওর বাপের কবরের ভিতরে লাশ ফেলার কথা ঠিক না বেঠিক কোন বেয়াদব বলেছেন কবরের মাটিতে চার দিন পর্যন্ত ভাইরাস থাকে কবর জিয়ারত করতে যাই না কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবে না সবাই বলবে ইয়া নাফসি সেই কাজ হয়েছে জয় বলে ঠিক কি এ বাবা জিরা গো এটা একেবারে স্বয়ং খোদা তালার হাতে নিজ হাতে দেওয়া গজব তার নাম হলো করোনা ভাইরাস এটা নিয়ে যে আমার কত লোক কি করলো এক লোক বলতেছে আমি করোনা ভাইরাসের ওষুধ স্বপ্নে দেখেছি তারপরের দিনও করোনা ভাইরাস হয়েছে ডাক্তার যদি ভালো করতে পারতো করোনা ভাইরাসে কি ডাক্তার মরে নাই নাকি এইবার করোনা ভাইরাসকে ভয় পাই না ভয় পাও সেই করোনা ভাইরাসের মালিক আমার মওলাকে ভয় করো এইবার বলবেন হুজুর মওলাকে তো ভয় করি মওলাকে যদি ভয় করো রাগ কেন বাপ রে আমার গাড়ির সামনে দিয়ে একটা মোটরসাইকেল ইচ্ছা করে দাঁড়ায় গেল আমার ড্রাইভার ব্রেক করেছে আবার উল্টা সেজা তাকাইলো তা আজরাইলো অত রাগ হিংসা সব শেষ করে দাও তার কারণ সবার ঠিকানা হলো কবর পর্যন্ত জোরে বলুন ঠিক কি না এইবার মনে হয় কারেন্টটা আসলো নাকি একটু আলহামদুলিল্লাহ বলো আরে কারেন্টের সুইচ মানুষে টিপেছে কিন্তু এই নিয়ামত তো আল্লাহ দিয়েছে নাকি সবাই পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি নবীজির উপরে দরুদ পড়ার মহব্বত কার আছে আল্লাহুম্মা সবাই সাল্লি কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না মাইক আলার ব্যাটারিও আনে নাই এই ব্যাটারি কি মাইক আনছিস ব্যাটারি কই বলে ভাই ব্যাটারি আনি নাই বলে ব্যাটারি আনিস নাই তো তোর বাপের ঘরে টাকা নাকি এরম করতে করতে মাইক আলা বুঝাই শব্দ সাবধান মানে দিয়েছে মাইক আলাকে যাই 100 মাইক আলার আবার দুইটা সুপারভাইজার আছে ও আবার বলছে আমাদের সামনে আমার বসকে মারে এরা আবার যাই দিয়েছে 400 এইবার কমিটির লোক এসে বলছে আমাদের কমিটির লোককে মারলো লাঠি দিয়ে এসে দিল মাইক আলাকে মাইক আলা মারা গেল সকাল বেলায় মসজিদ কমিটিকে থানা ডেকে বললো যে ঢোকা
বলেন তো আজকের মাইকালার সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা না হওয়ার কারণ সবাই নিজেকে সামলায় ফেলেছি, রাগ কেউ দেখায় না। একটুখানি রাগ কমাও, তারপরে অহংকার কমাও, তার কারণ আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না? ভালো করে খেয়াল, আলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা? এই মাইজ ভান্ডারি আলার, এটা তোমাদের গান, ভালো করে শুনি। কি বলছে, কি বলতেছে? আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না? আলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা? আদম আলাইহিস সালাম চলে গেল, সমস্ত নবী চলে গেল, বঙ্গবন্ধু রইল না, সরওয়ারদি রইল না, শেরে বাংলা রইল না, আব্দুল হামিদ খান ভাসানী রইল না, জিয়াউর রহমান রইল না, সবাই রইবে না, সবারই দর হলো কবির পর্যন্ত। ওই কবরে যেন না ঠেকি, তার ইবাদত করা লাগবে, সেটা হলো আল্লাহর আইন। আইনটা কা? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সবই তো শেষ হয়ে গেল, তাহলে আপনি যে কয়দিন হায়াত পাইছেন, আপনার হায়াতটা একটু ভালো কাজে লাগান। পৃথিবীর মধ্যে একটা হিন্দু শিক্ষিত লোক আছে, তার নাম কি ঈশ্বরচন্দ্র? ভাই আমাকে যদি চা দেন, দয়া করে বলবেন তোর আল্লাহর কি লাগে আদা দিস নি? তার কারণ তুমি দুনিয়ার আদা দেয়, এখন আদা বাইজবো না, চা খাবো। আর খবরদার এই সবাই চলে গেল, বক্তা চলে গেল, পীর চলে গেল, রয়ে গেল চরা ডাঙ্গার আল্লাহর ওলি আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহে, তার জীবনের ইতিহাসটুকু রয়ে গেল। নিজামুদ্দিনের সুনাম করি না, তার ইতিহাসকে সুনাম করি। যার জন্য কবি নজরুল গজল কবিতাটা বানিয়েছিল, তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্য কান্দিবে রোহন। সেটা কি? কত কতিহি ওয়ালাতামু তুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈশ্বরচন্দ্র, এটা হিন্দু না মুসলমান? উনি স্টেশনে দাঁড়িয়ে আছে, কুলি ধর্মঘট, মানুষ কাকে বলে বুঝে নিও, কুলি ধর্মঘট, স্টেশনে কোনো কুলি নাই, একজন ধনাঢ্য ধনী লোক এসে সপরিবারে নেমেছে, কুলি 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 তো ধর্মঘট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে বলছে, স্যার আমার মাথায় তুলে দেন, বললার মিয়া থাকো কোথায়, কুলি কুলি করতেছে দিয়েছে ঘরের পর তুলে বাড়ি যায় নামায় দিয়ে বলছে, বলো তোমার মজুরি কত, তোমার তোমার কুলির বিল কত, বলো। বলে স্যার আমি কুলি না, কুলি না, কুলি না, কুলি না, কে তুলে? বলে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বল রে নেতা, বল জুব্বাওয়ালা নেতা, তোর হাতে ধরি পায়ে ধরি আমি বাঙালি হুজুরকে একটু বুঝাইলে খুশি হব। হিন্দু এত বড় জ্ঞানের ভান্ডার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যদি মানুষের বিপদের সময় কুলির কাজ করে আশ্রয়স্থলে পৌঁছায় দেয়, আর তুমি কেমন মুসলমান ওকে ধাক্কা মেরে তুমি তার কোনোদিন উপকারে আসলা না। কার কট্টুর দাড়ি রাখা বেদাত, অজু করা বেদাত, দুয়ালিন বলা হারা, জুয়ালিন বলা বেদাত, এই সব না করে এইগুলো কর, বলে কোনগুলো? আমার নবী যেভাবে দেশকে গড়েছেন সেইভাবে নিজেকে আগাইতে হবে, তাহলে দেশ সোনার কেন, হীরার দেশ হয়ে যাবে। পারবেন? এত সস্তা খালি মুখে বললি, আমাকে বোঝাও। আমি লন্ডনে একটা খালের ভিতর দিয়ে বড় বড় মাছ যাচ্ছে, ওখানে লেখা আছে নো ফিশিং,
ফিশিং কেন মাছ ধরা যাবে না না কেন 12 বছরের জেল 12 বছরের জেল কেন বলো তো স্বাধীন মাছ তো স্বাধীন স্বাধীন ওই জায়গায় লেখা আছে মাছ ধরা নিষেধ আর আমাদের দেশে পুকুর আপনার সকাল বেলায় উঠে আর এক মুসলমান জাল ধরে নিয়ে চলে গেছে পুকুর ফাঁকা চোর গিয়েছে পুকুরের মাছগুলো সব নিয়ে গেছে জালে বাইরে টুপিটা পড়ে আছে বলেন হিন্দু চোর না মুসলমান চোর মুসলমান চোর হাই মুসলমান এখন আমি ওয়াজ শুরু করি না ভূমিকা চলছে আমি বলি না দেখি নেই 11:45 রাত তো বেলাই হয়ে গেল আবার ওইদিকে যে দিতে দিতে লেট করে ফেলেছেন এটাও তো দেখতে হবে তা আমি যত বেলা আসি থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন এ বাবা একজন হাত তুলে বা না হয়ে গেছে না ওরকম ভুল হতে পারে জোরে বলুন ঠিক হিন্দুদের একজন নীতি দেখে উদ্বৃতি দিলাম উদাহরণ দিলাম কালকে কি বলবে জানেন ওকে ওয়াজ জানে নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজের মধ্যে কেন আমি বাহ তাহলে তোমরা গ্যাগারিনের কথা বলো কেন হ্যাঁ বাপ রে তোমরা না বলতেছো ট্রাম আমার বন্ধু লোক আমি তো তা বলতেছি না আমি বলতেছি তোমার নবীর কথা জোরে বলুন ঠিক কিনা খুব সাবধান অহংকারের কারণে আজকে সাদ্দাত ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা আর অহংকার ছিল না কারণ রাগ ছিল না এক মাইল উপরে এক মাইল ডাইনে এক মাইল বামে এক মাইল উত্তরে এক মাইল দক্ষিণে সব সাইডে কয় মাইল উপরে কয় মাইল পাখি উড়ে গেলে মোমের মতো গলে যেত আগুনের তেজ যার নাম হলো নমরুদ বানিয়েছিল সেই আগুন সে আগুনের মধ্যে ফেলাই দিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে সহযোগিতা করো সুবহানাল্লাহ সহযোগিতা করে জিব্রাইল ফেরেশতা সহযোগিতা করতে গেছে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি সহযোগিতা করতে পারি ইব্রাহিম খলিলকে বলতেছে জিব্রাইল ফেরেশতা কি সহযোগিতা করতে পারি তুমি কে বলে আমি জিব্রাইল ফেরেশতা পালাও সুবহানাল্লাহ পাগল ইসলাম আমাকে দেখাও নাকি আমি তো আগেই বলেছি তোমরা যখন বক্তা হও কি বলে আমি যখন বক্তা হইছি বহু বক্তার মার বিয়ে হয় না কি বলতেছে পালাও জিব্রাইল ফেরেশতা যাই বলছে কি সহযোগিতা করতে পারি আর ইব্রাহিম নবী কয় পালা আমার কাছে এসে যদি বলতো আমি জিব্রাইল আপনার ইবাদত বন্দেগীতে খুশি আল্লাহ পাঠাইছে আপনাকে কি সহযোগিতা করতে পারি বলে শেখ হাসিনার খালেদাকে মেরে দেয় আমি প্রধানমন্ত্রী হব আর আমার বউ হবে ধর্মমন্ত্রী এত খায়েস মেরে ফেল না পালা বলে কেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আরে জিব্রাইল আমি ইব্রাহিম আমি জিব্রাইলের সহযোগিতা চাই না আজরাইলের সহযোগিতা চাই না ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না একমাত্র সহযোগিতা করে করবে একমাত্র আমার আল্লাহ তোর সহযোগিতার ধার ধারে কেটে এরকম একটা ইমানদার এনে দেও তায়েফের মাটিতে কাফেররা মেরে একেবারে গা হাত পা ফাটায় দিল জিব্রাইল এসে বলছে হুজুর বলেন তো কি সহযোগিতা করতে পারি নাকি কে বলছে ফেরেশতা কি সহযোগিতা করতে পারি আমার নবী যদি তোমার মতো নেতা হতো তাহলে বলতো হে জিব্রাইল এখনই ওকে গদি থেকে নামাও তা তো বলে না জিব্রাইল বলছে আপনাকে কি সহযোগিতা করতে পারি আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল গো সহযোগিতা একটাই করো ভুল বুঝে আমি মুহাম্মদকে যারা মানলো
আল্লাহ কে বলো আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, এর নাম হলো ধর্মনীতি। আজকে বলেছি রাগের কারণে অহংকারের কারণে আজকে দেশ সয়লাব হয়ে যাচ্ছে। সিলেটে ওয়াজ করতে গেছি একটা স্যাংড়া বক্তা, একবারে স্যাংড়া বক্তা, ওর থেকে বয়স বেশি আমার ছোট ছেলে, আমার নাম ঘোষণা করা হয়ে গেছে স্যাংড়া বক্তা বলছে ওনাকে পরে আসতে বলেন, বোঝেন না পাইছো কোথায়? আমার এক সাথে তো ভাই পীর আছে, নামাজ পড়ে থাকো, মইতে পানি লেয় না, এখন মইতে যখন পানি লেয় না পায়খানা থেকে পানি লেয় কিনা আমাকে জিজ্ঞেস করে যায়, কাইপ ওঠে মাঝে মাঝে, আর ভাই কি ব্যাপার বলে তুই শরীয়তের লোক বুঝবি, ফার্মগেটে বাস অ্যাক্সিডেন্ট হলো ঠেকালাম, হাতের মধ্যে বিড়ি, হাতের মধ্যে কি বিড়ি, হাতে গেলে বলছে আমি ঠেকাল, তাহলে বিড়ি বাবা এইখান থেকে ফার্মগেটের গাড়ি বাস অ্যাক্সিডেন্ট ঠেকাও, কিন্তু গত রাত্রিতে তোমার বাড়িতে চুরি হলো ঠেকাইলা না কেন, বিড়ি বাবা বলতেছে আমি ঘুমাইয়েছিলাম, এই জন্য বলছে আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে, রাজি আছেন ইনশাল্লাহ? আমি বলছি অহংকারটা বাদ দেই, আমিও বাদ দেই, এই সরাডাঙ্গার দুই একটা মুরিদ আছেন না, জি আছেন না, আচ্ছা বলেন তো আপনার পীর সাহেবের কোনো অহংকার ছিল না? পীর সাহেবকে ই করতে গেলে কি বলে, কেউ যদি তর্ক করতে যায় তো উল্টা পাল্টা প্রশ্ন করতো, তো বলতো এই শোনো মৌলবীর বেটা, ভাষা ছিল এই মৌলবীর বেটা, এভাবে বলতো না, আর পাগল থাকলে রাগ থাকলে সে কোনোদিন নেতা হতে পারে না, রাগ থাকলে কি সে বক্তা হতে পারে না, সেই বক্তাকে দাওয়াত দেওয়াও তো যায় না, আমি তো রাগ দেখাচ্ছি না, আমি তো বোঝাচ্ছি, ভালো করে বুঝে বন্ধুগণ, একটি একটি করে যদি বলি তাহলে আমাদের আবার নতুন করে জীবন শুরু করতে হবে আগামীকাল থেকে, ধ্বংস এনে ধ্বংস আইনের না। আজকাল বাংলাদেশে একটা সুর শোনা যাচ্ছে কি বা হবে, আরে আমার এক চাচাইতি ভাই কর শেখ হাসিনার মঞ্চ নড়তেছে, আমি শেখ হাসিনার মঞ্চ নড়লে তো তুই তো কামলা দিয়ে খাইস, তুই এত খুশি পাগল কোথায়, শেখ হাসিনার মঞ্চ নড়ছে তাই বলি তোর এত আনন্দ কেন, তুই কি চাস যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক, ওরা আমি চাই ওই বেয়াদব দেশের রাষ্ট্রপতি না হোক, কি বলে রাষ্ট্রপতি না হোক, আমি তুই যে তোর মাকে যে তিন দিন না খাওয়াইয়ে মেরে ফেললি, তুই তো সব থেকে বেয়াদব, জোরে বলুন ঠিক কি, আমাদের দোষ হলো আমরা নিজের দোষ খুঁজি না, আমরা খুঁজি এই অন্যের দোষ, যদি আমরা নিজের দোষ খুঁজতাম মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলে কিন্তু আমরা ওলি হয়ে যেতাম, বিশ্বাস করেন আমরা ওলি হয়ে যেতাম, পৃথিবীর ভিতরে একটা উদাহরণ দিয়ে আমি ওয়াজ করতে চাচ্ছি, বলেন তো ফিরাউন ধনী না গরিব, জোরে কম ধনী, ধনী মানে বিশাল ধনী, কিন্তু প্রথম জীবনটা ছিল মা বাপ মারা গেল এতিম হয়ে গেল বেকার, টুপলা টাপলি যা ছিল বদনা বিক্রি করে হাঁড়ি পাতিল বিক্রি করে এরকম করে খাতি খাতি গরিব হয়ে গেল, তো দোকানে কয় ভাই 10 কেজি চাউল যাও কালকে দিব, জীবনে আরো দোকানে যায় না, এই মাস্টার 50,000 টাকা দাও এক সপ্তাহের মধ্যে দিব, জীবনের মাস্টারের বাড়ি পাল্টে যাবে, এরম করতো কেনা ফেরাও, এরম করতে 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 একেবারে এত দূর পর্যন্ত ঋণে ভরপুর হয়ে গেল, দেখো ঋণদার ঋণ যারা যারা যাদের কাছ থেকে করেছে তারা তো চাবেই, জোরে বলেন চাবে কিনা, ঋণদারের ভয়ে খাটের তলে ঘুমাইতো, খাটের তলে ভাত খাইতো কিন্তু দরজা খোলা, খাটের নিচে ভদ্রলোক শুয়েছে চিন্তা করতেছে আমি যে পলাবো আমার তো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়,
চার দোকানে বাকি, মুদির দোকানে বাকি, চাউলের দোকানে বাকি, আমাকে তো মাইরেই ফেলবে। যদি অন্ধকার রাত হতো আমি একটু পলাই যেতাম। এর ভিতরে অন্ধকার রাত হলো, ও টুপলা টাপলি বাইন দিলি, ঘরের দরজা মরজা খোলা, ওই অবস্থায় পলাই গেল। পলাই গেল কোথায়? মিশরে। কোথায় গেল? মিশরে। কোথায়? এমন সময় ওর এক বন্ধুর সাথে দেখা, বন্ধুর নাম হামান। দেখেন দীর্ঘদিন পর যদি আপন বন্ধুর সাথে দেখা হয়, সেই বন্ধু বলবে, আরে বাবু, বলবে কি? আরে তুই। ফিরাউন বলছে, কে হামান? তুই? হামান বলছে, তুই? হ্যাঁ বাবা রে। ফিরাউন বলতেছে, ঋণে ঋণে জর্জরিত পলায় থাকবো কতদিন, খাটের তলে থাকবো কতদিন, খাটের তলে, খাটের তলে ঘুমাই, খাটের তলে খাই, খাটের তলে বসে গোপনে রান্না করি, যার জন্য আর কতদিন? তাই রাতে অন্ধকারে পলাই আসছি আমি ফিরাউন, নয় দিন আমি পানি করি, পানি শুধু খাই আসি। তোর অবস্থা কি? আমার বলতেছে, ফিরাউন তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আমি আরো ছয় দিন আগে পালাইছি। ওই দিন আগে দুইজন হাতে হার দিয়ে বসে, দোস্ত তোর যে অবস্থা আমার ওই অবস্থাতে আয়, খোদার এক কাজ করি, আমরা মরে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। বলে আয় দোস্ত, একা একা খুব বিপদে ছিলাম, করছে কি? আস্তে 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 রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বিশাল একটা তরমুজের খ্যাত, এক মুরব্বী পাকা তরমুজ তুলতেছে ইয়ার থেকে, তো একেবারে তাকায় আছে তরমুজের দিকে। তার মানে কয়দিন না খাওয়া? নয় দিন না খাওয়া। ও তো তরমুজ দেখলে মনে হয় খোসা শব্দ খাই ফেলবে। না খাওয়া লোক, খাওয়া লোককে আর খাওয়া লোককে আর খাই দেবে? দেখেন না সারাদিন না খাই ইফতারি গুলো সামনে দেয়, তখন অনেকে কয় ব্যাপার কি, ঘড়িটা শর্ট নাকি? এই ভাই দেখো তো তোমার ঘড়ি না, তোর তো ঘড়ি আছে, তোর ঘড়ি দেখতে যাস। আমার ঘড়ি খিদের জানাই কয়, মুয়াজ্জিন কি মরে গেছে নাকি? তরমুজের খেতের মালিক চিন্তা করতেছে, এই দুই ভদ্রলোক তরমুজের দিকে যেভাবে তাকায় আছে মনে হয় খোদা তো। বলে বাবাজি, আপনারা দুজন তরমুজ খাবেন নাকি? ফিরাউন আর হামান বলতেছে, দিলে তো খাওয়াই যায়, দিলে তো বড় একটা তরমুজ দিল, দুইজনকে দুইটা তরমুজ দিল, একেবারে পাঁচ মিনিটে বসাইলো। কয়দিন খাই নাই তরমুজ, কি একটা এইভাবে খাওয়া যায় নাকি? ও বাবাজি তো বুঝতেছে না, এরা তো বুঝতেছে, নয় দিন পেটে পানি পড়ে যাবে। বাবা আপনাদের যে অবস্থা দেখতেছি, আপনারা কি কামলা টামলা দিবে? তো বুঝছে চাষা, কামলাই তো খুঁজছি। বলে তোমরা দুইজন আমার তরমুজের খেতে কামলা দাও, তোমাদের কাজ হবে তরমুজ পাকবে, পাকা তরমুজ বাজারে বিক্রি করবা, ওই টাকা নিয়ে এসে আমাকে দিবা, আর তোমাদের ডিউটি নাই। বলো মাসিক বেতন নিবা না সাপ্তাহিক না ডেলি? বলে চাষা আমাদেরকে ডেলি বেতন দিয়ে তাই হবে না, কিন্তু শোন একটা শর্ত, খবরদার চুরি করবি না। ফিরাউন বলতেছে, চাষা ওই চিন্তা করেন না, আমার মতন চরিত্রবান ছেলে আমার এলাকায় একটাও নাই। চোরের মা জোরে বলে, বড় গলা চোরের মা। তো বলছে, বাবা তোমার মতন সৎ লোকই খুঁজতেছি না। আমার বলতেছে, আমরা দুজন জীবনে মিথ্যা বলছি না, দুজনে কিন্তু চিঠি। তো তরমুজের ক্ষেত্রে মালিক কয়ে যাক, বহুদিন পর দুইটা সাধু লোক পাইছি। তরমুজের খাতে কামলা দিতে থাকে, ডেলি বেতন, ডেলি হাজিরা দেয়, লেবার বিল বেশ কিছু টাকা হলো। হামান বলছে, শোন কি? বলে আর তরমুজ গায়ের বাসতেছিল, বলে এখন তো টাকা ছিল না, যে ডেলি হাজিরা কিছু টাকা, এই যে পাশে আটাই খোলা বাজার আছে বা একটা বাজার তো আছে, হাট মাট চল যায়, রুটি আর মাংস খাই আসি। ফিরাউন বলে, হামান তুই যাবি, তরমুজ খাই থাকবো, যে টাকার জন্য আমি ফিরাউন খাটের নিচে ঘুমাইছি, খাটের নিচে খাওয়া দাওয়া করিছি,
খাটের নিচে গোপনে রান্না করেছি, রাতের অন্ধকারে যে টাকার জন্য আমি বাড়ি ছেড়ে পলাই আসি, আমি তরমুজ খেয়ে মরে গেলে ও টাকা খরচ করব না। আমার বলতেছে ভাই বুদ্ধিটা ঠিকই আছে, আমারও একই কেস, ওই তরমুজ খাতে খাতে মরবো দুই ভাই সবাই লাই। তরমুজের খেতে চাকরি করি চাকরি করতেছে, এইবার হঠাৎ করে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল মিশরের বাদশা, মিশরের একটা গোরস্থানের দারোয়ান লাগবে, নাইট গার্ড ডে গার্ড, গোরস্থান পাহারা দিবে, এটা হবে খাস সরকারি বেতন। খুলো কি আছে এইবার চাকরির বিজ্ঞপ্তি দেখবেন, ঢাকাতে যেসব বেকার ছেলেরা আছে, আমাদের দেশে যেসব বেকার ছেলেরা আছে, ওরা পেপার পত্রিকা পাইলেই কি দেখে, চাকরি 50,000 টাকা বেতন, সার্টিফিকেট লাগবে, এমএ পাস, এরকম গুতাগুতি করে না। এ ভাইয়েরা চাকরির বিজ্ঞপ্তি পেয়ে ফিরাউন ইন্টারভিউ দিতে চলে গেল, মিশরের বাদশা কয়ের শরীর স্বাস্থ্য মোটা আছে, চেহারাও ভালো আছে, এই লোকটাকে চাকরি আমি দিয়ে দিলাম। কি চাকরি? আরে গোরস্থানের গার্ড হোক, চাকরিটা তো সরকারি, এখন 10,00,000 টাকা যদি দেন এমন পিওনে চাকরি করাও ভালো, সরকারি হলে ঠিক কি? হ্যাঁ ভাইয়েরা সরকারি চাকরি পেয়ে এইবার ফিরাউন বলে হামান রে এই দেখ জীবনটা আমার ধন্য হয়ে গেল, সরকারি চাকরি গোরস্থানে, গোরস্থানের গার্ড গিরি শুরু করলো, কাঁসা খুলতে দেরি লাগে রে, কিন্তু মানুষের কপাল খুলতে দেরি লাগে না, কিন্তু মালিক হলেন তিনি, কে তিনি কে? আল্লাহ। উলিল্লাহুম্মা, কুরআনের কথা, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। টাকা তো কালেকশন হয়েই গেছে, এখন তার টাকার কালেকশন টেনশন নেই, এখন ওয়াজ একটু শুনি আমরা। হ্যাঁ ভাইরা চাকরিতে জয়েন করলো কোথায়? গোরস্থানে চাকরিতে জয়েন করলো, সরকারি না বেসরকারি? সরকারি। এইবার গোরস্থানে যখন লাশ আসে, এই ফিরাউন বেয়াদব বলে সরকার নিয়ম করেছে 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢোকা নিষেধ, দেখেছেন? রাষ্ট্রপতি ইয়াবার আরাক সিটার নেতা, লোকজন চিন্তা করছে 1টা টাকার জন্য আবার সরকারের কাছে অনুমতি নিতে যাও কি দরকার? হঠাৎ করে মহামারী আসলো আমাদের দেশে, শুধু এই ভাইরাস কেন, এক সময় কলেরা বসন্ত হয়েছে না, কলেরা আসলে গ্রামকে গ্রাম সাফ, বসন্ত আসলে গ্রামকে গ্রাম সাফ, ভাইরাস শুধু আজকে না এর আগেও ছিল, মহামারী দিয়ে দিল কলেরা বসন্ততে মানুষ মারা গেল, দিল্লি 10টা 20টা 50টা লাশ গোরস্থানে আসে, ফিরাউন দরজা বন্ধ করে, গোরস্থানের দরজা বন্ধ করে চাবি পকেটে করে কয়, সরকার নিয়ম করেছে মহামারীতে যারা মারা যাবে তাদের লাশ প্রতি 2 টাকা না দিলে হবে না। এ আবার কি জানোয়ার যে লাশের প্রতি ব্যবসা, ঘুষ, এরকম করতে করতে 2 বস্তা টাকা 2 বস্তা। এবার ফিরাউন বলে হামান রে যে টাকার জন্য বাড়ি ঘর ছেড়েছি, রাতের অন্ধকারে চোরের মতো পলাই আসি, তুই 1 বস্তা নে আমি 1 বস্তা নিয়ে ঘুমাই, দুইজন 2 বস্তা নিয়ে ঘুমাই আছে। কবি নজরুল বলতেছে আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। এই যে মাস্টার এই রাস্তা দিয়ে গেলে তার বাড়ির সামনে দাঁড়ায় থাকতো, বলে হুজুর 10 বোন আমার জন্য দোয়া করেন, আল্লাহ ভাই বোন সবাইকে ভালো রাখলো, সৌদি আরব ঘুরে এলো, নবীর রওজা ঘুরে আসলো, এইবার মেয়ে আমেরিকায়, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই, সে আল্লাহকে ভয় করো যে যত বড়ই বক্তা হওয়ার পীর হওয়ার নেতা হও, অহংকার বাদ দাও, অহংকারের মালিককে হাদিসে কুদসি খুঁজো, যে অহংকার তুমি করো, অহংকারের মালিক তো আমি আল্লাহ, তোমার অহংকার কেন?
এতদিন তো সব শেষ হয়ে যাচ্ছে আমার। আরে বাপ রে, ওয়াজের মধ্যে দেখায় মুক্তির সার্টিফিকেট নিয়েই। আরে তোর সার্টিফিকেট দিয়ে কি হবে, তোর তো চরিত্রই মুক্তির মতন না। ভাইয়ের আমার এইবার সকালবেলায় ফিরাউন কয় বাদশার সাথে দেখা করতে যাবো। বলে কোন বাদশা? বলে মিশরের বাদশা। তা হামান বলতেছে তুই একটা ফালতু, তুই একেবারে একটা মাত্র গোরস্থানের কি দালালের বাদশার সাথে দেখা করতে সম্ভব নাই, তুই তো একটা মেম্বারের উপযুক্ত না। বলে রে পাগল নাকি তুই, আমি সরকারি চাকরি করি না, আমি গোরস্থানের নায়ক গাড়ি করি, কিন্তু আমি সরকারি কর্মচারী না। তুই বসে যাই সব যায় তোর সিলাই যদি আমি আর তোর বাদশাকে দেখতে পাবো। বাদশার দরবারে দাঁড়িয়ে গেছে বাদশা, বলতেছে তুমি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। আমার এখানে কেন আসছো তুমি? বলে যাহা পারে আমার টাকার গাদি। কি বলছে? আচ্ছা গোরস্থানের দারোয়ান যদি বাদশার কাছে যাই টাকার গল্প দেয় তাহলে ও তো ওই জায়গায় জুতা মারা দরকার। বাদশাহ মিটমিট করে হাসতেছে, আমি ধরেন বাদশাহ ও গোরস্থানের দারোয়ান আর ও আমার কাছে টেকার গল্প দেয়, মাথায় কিছু মাল আছে। তো বলছে তাই নাকি? বলে কত টাকা আছে? বলে যাহা পানা দুই বস্তা। টাকার গল্প দিছে বাদশাহ। বলে তুমি দুই বস্তা টাকা কোথায় পাইছো? ফিরাউন বলতেছে সরকারি বেতনের একটা টাকাও আমি খরচ করি না, সর্বপ্রথম এক টাকা করে লাশপতি নিতাম, আর এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, দুই টাকা করে আমি চান্দা তুলেছি। বাদশা কয়ে তো পাকা সিটা রে, গুরু লাশের উপরে চান্দা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি যে করে টাকা কামাও তা তুমি আমার কাছে টাকার গল্প দিতে এসো কেন? ফিরাউন বলছে যাহা পারেন আপনি হলেন বাদশার আমিকে গোরস্থানের দারোয়ান, আপনার কাছে টাকার গল্প দেওয়া এটা একটা ফাতরামি কাজ। বলে তুমি দিলে কেন? বলে আমি দিলাম কেন শোনেন, এই মিশরের মাটিতে এমনও গরিব কাঙ্গাল আছেন, 10 বছর খাজনা দেয় নাই, 15 বছর জমিনে ট্যাক্স দেয় নাই, আমার টাকা দিয়ে আমি সকল গরিবের জমির খাজনা ট্যাক্স সব দিয়ে দিতে চাই। চারিদিকে ঢোল পিটাইয়ে দেওয়া হলো, তখন তার মাইক ছিল না, এখন তার মাইকও লাগে না, ফেসবুকে দিয়ে দিই সব ঘরে ঘরে বুঝতে পারছে, জমক জানাই পুলিশে ধরেছে, ঢোল পিটাই দিচ্ছে। কি শেষ? বলে আপনাদের যারা 10 বছর 15 বছর খাজনা দিতে পারেন নাই, জমির কাগজ নিয়ে হাজির হন, ওই যে আমাদের গোরস্থানের দারোয়ান, গোরস্থানের পাহারাদার সব ট্যাক্স দিয়ে দিবে। গরিব এরম সুযোগ পাইলে যাবে কি যাবে না? যাবে। জানেন না নামাজ পড়ো না কেন? বলে হুজুর পেটে ব্যথা। নামাজ পড়ো না কেন? হুজুর হাঁটু ব্যথা। কি ব্যথা? যদি অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব বলেন ওই যমুনা নদীর কিনারে ফজরের 1 ঘন্টা আগে যাবা, 50 কেজি করে চাউলের বস্তা রিলিফ দেওয়া হবে, দেখবেন ওই সময় আর হাঁটু ফাটা কারোর থাকে না। হাঁটু ফাটা থাকে কোন সময়? নামাজ পড়ার সময়। সব গরিবরা হাজির হয়ে গেছে যে ফিরাউন এইরকম, সব কয় বস্তা টাকা জোরে কর, দুই বস্তা টাকা দিয়ে খাজনা দিয়ে দিয়েছে, খালি বস্তা নিয়ে আসতেছে। হামান বলছে ভাই আমি তোমার সাথে থাকবো না। বলে কেন? বলে তুমি একটা আস্তা পাগল। কেমনে পাগল? এত কষ্টের টাকাতে তো তোর গরিবের জন্য এত কান দেখে আজ খালি বস্তা ফকির নি কোথাকার, তুই কি টাকার মর্যাদা জানিস? বলে হামান রে তোর মতন বুঝ আমার নাই, টাকা দিয়ে টাকা তুলব। টাকা দিয়ে টাকা তুলবি পাগল? তো তোর টাকাই নাই, সব তো দিয়ে দিলি। বলে বুঝবি না তুই, চুপ করে থাক, এই টাকা দিয়ে আমি টাকা ধরব। বলে তুই কি একটা পাগল? তো তোর টাকাই নাই, চুপ থাক। সব গরিবদেরকে দান করে দিছে, ওর বস্তায় আর টাকা নাই। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। কে মারা গেল?
রাষ্ট্রপতি মারা গেল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি বলে প্রধানমন্ত্রী মারা গেল, রাষ্ট্রপতি জীবিত রইল। বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, রাষ্ট্রপতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিল, প্রধানমন্ত্রীর চেয়ার বেশি দিন খালি রাখা ঠিক না। এইবার যখন মিশরের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সৈন্যস্থান পুরা করার জন্য নির্বাচন দিয়ে দিল, ফিরাউন নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়ে গেল। হামন বলতেছে তুই একটা ফার্স্ট কিলার পাঠওয়ার, হ্যাঁ আচ্ছা তুই মেম্বরে দালালে পাস করবি, আর তুই যে প্রধানমন্ত্রীর পদে তোর সাহস দেখলে আমার সময় ভয়ও লাগে। ফিরাউন বলছে হামন রে আমি পাস, কোন পদে? তো হামন বলতেছে তুই পাস, পাস তুই আমাকে চিনিস না, আমাকে বুঝবি না। হামন বলছে দেখি নির্বাচনে দাঁড়ালে ভোট চাইতে যাওয়া লাগে না, ফিরাউন ভোট চাইতে যায় না। হামান বলতেছে আচ্ছা তুই দাঁড়ালি দাঁড়ালি কিন্তু তুই ভোট তো চাইতে যাবে, বলে ভোট যদি চাইতে যাব তাহলে দুই বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা দিলাম কেন? বলে কা কারণ যা গ্রামে গ্রামে গিয়ে দেখ ওরাই আমার জন্য ভোট চাইবে না। কথা ঠিক কিনা খুঁজতে গেছে যাই বোঝায়, আমার জমি জায়গা সব সরকারি দখলে চলে যেত, ওই গোরস্থানের দারোয়ান আমাদের সব খাজনা দিয়েছে, একটা ভোটে দিকে দুইজন না যায়, ওরাই ভোট চাইবে। ও নেতা ভাইরা তোমাদের ওই নেতাগিরির হাতখানা গরিবের মাথায় দিও, গরিব এমন একটা ইমানদার ব্যক্তিত্ব জীবনে ওই গরিব তোমার জন্য জীবন দিবে কিন্তু নেতার বিরুদ্ধে বেঈমানি করবে না। অসংখ্য ভোটে পাশ করল, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা, সকাল বেলার বক্তারে তুই ফকির, সন্ধ্যা বেলা যার জন্য খবরদার, স্টেজ তৈরি করতে চান্দা দেওয়া লাগলো না, তোবার ওকে আল্লাহ ভুল করি তোমার কাছে নেই, আছে আছে তোমার কাছে, তোমার ওকে টাকা দেওয়া লাগলো না, চেয়ার ভাড়া দেওয়া লাগলো না, এক টাকা চান্দা দেওয়া লাগলো না, 15,000 টাকা পকেটে করে, 80,000 টাকা 1,00,000 টাকা পকেটে করে চলে গেলাম, পরের সাজানো গদিতে বসে খবরদার আন্তা বড়ি ফতুয়া দিয়ে এই বাংলার সোনার বাংলাকে ধ্বংসের পাই তারা করা করো না। অল্পতে বুঝে নিয়ে আমি রাজনীতি করি না, রাজনীতির পক্ষেও না বিপক্ষেও না, আমি তো আগেই বলছি আজকে আমাদের অবস্থা কি, অবস্থার উপরে কাজ করলে ব্রেন কাজ ব্রেনের কাজ করে, একেবারে প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল। হামান হামান কয় আসলে তোর বুদ্ধি আছে রে, তুই আসলেই একখান জিনিস একটা কথা বলবো, বলে কি তুই তো প্রধানমন্ত্রীর গদিতে বসে আছিস, রাস্তায় যেদিন দেখা হলো তুই বললি যে মরলে দুই ভাই একসাথে মরবো, তো আমার কি করলি? তোর এত শটফটা কেন, একটু ধৈর্য ধর। বলছে ভাই আসলে তোমার এখন ভাবসা আলাদা, তুমি এদেশের প্রধানমন্ত্রী, মানে লোকে আল্লাহ। কিছুদিন পর রাষ্ট্রপতি মারা গেল, হামান নির্বাচনে সমস্ত দেশের মানুষকে দেখে বলল রাষ্ট্রপতি মারা গেল, আমি ফিরাউন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নিয়োগ করা দরকার, নিযুক্ত করা দরকার, এলাকার জনগণ বলতেছে যা বানায় আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমাদের খাজনা ট্যাক্স দিয়েছিলেন, নির্বাচন করা দরকার নাই, আপনি এই দেশের রাষ্ট্রপতি। সবার অনুমতিতে রাষ্ট্রপতির দায়িত্বে বসে গেল, এবার প্রধানমন্ত্রীর চেয়ার খালি হয়ে গেল, প্রধানমন্ত্রীর চেয়ার খালি হয়ে গেল। ফিরাউন সবার অনুমতিক্রমে সকল জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে গেল, কিন্তু প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে এইবার প্রধানমন্ত্রী পদে ফিরাউন হামানকে দাঁড়ায় দিল, হামানকে দাঁড়ায় দিয়ে পাশ করে দিল।
এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু প্রধানমন্ত্রী। চিন্তা করেন তো এরা কোথা থেকে আসছিল আর কি হলো, সুবহানাল্লাহ বলে আল্লাহ পারে না, কত বড় ক্ষমতা আল্লাহ, বলুন না একবার সুবহান আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বাস দিনের দিন যায় আনন্দে, একজন রাষ্ট্রপতি আর একজন কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সোরের মন কি ফিরাউন কয় হামান কি দরজা বন্ধ কর কি। আচ্ছা সোর, আমরা তো তরমুজের খাতের কামলা দিই গোরস্থানের তাকবা, পাওনাদারের ভয়ে পলে এসছি দেশে, আজ তুই রাষ্ট্রপতি আমি প্রধানমন্ত্রী, আমাদের কোন শত্রু মত্রু নাই তো, সোরের মন কি হামান বলতেছে আমরা নির্বাসিত, তারপরও খেয়াল রাখিস ওই টাইমে যেমন আবহাওয়া দপ্তর আছে বাংলাদেশ সরকার, বুলবুল আসতেছে, নার্গিস আসতেছে, কিছুক্ষণ কিছুদিন আগে আমফান নাকি গেল, এইগুলো আবহাওয়া অফিস বলতো, তখন কোন ইলেকট্রিক ইলেকট্রনিক্স হয় নাই, তখন কিছু সরকারি জ্যোতিষ ছিল গুনে গুনে বলতো, 450 সরকারি জ্যোতিষকে ফিরাউন ডাকায় ডাকায় বলছে জাহাফানা, বলে তোমরা কি সরকারি বেতন খাও, বলে হ্যাঁ, ওটা আমার বন্ধু প্রধানমন্ত্রী আর আমি রাষ্ট্রপতি, তোমাদের বেতন বাড়াই দিব, একটু ভালো করে গুইনে গুইনে দেখো তো যে আমাদের কোনো শত্রু আছে নাকি, ঠিক আছে হুজুর আমাদের এখন তো বলবো না, আমাদের একটু সময় দিতে হবে, বলে সময় দিয়ে গুনানোর পরে 450 জ্যোতিষ কত 450 জ্যোতিষ, এই জ্যোতিষের যে বস তার নাম দবির, ডাক দিয়ে বলছে জাহাফানা একটু কথা বলতে দিতে হবে, বলে কি জাহাফানা আপনাদের দুই বন্ধুর রাষ্ট্র কিন্তু বেশি দিন না, বলে রাষ্ট্র কি তোর বাপের না, তবে জাহাফানা আমরা গুইলে যা পাইছি তাই কি পাইছ বলো, হ্যাঁ ভাইয়ারা বলতেছে জাহাফানা মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই তার হাতে আপনাদের দুইজনের মরণ আছে, তাই নাকি, বলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আগা গোড়া যদি বলি অনেক টাইম লাগবে, এবার তো মহা মুসিবতে পড়লাম, তা আমি যদি অন্য কোনো ওয়াজ ধরতাম তাও করবে তো, তো আপনারা কি টাইমটা দিতে পারবেন, দিতে পারবেন ইনশাল্লাহ, নারায়ণ তাকবীর, মানে ইমাম সাহেবের তেজ দেখিস, নারায়ণ তাকবীর, আল কুরআনের আলো, আমার বন্ধুরা খবরদার উগ্রপন্থী স্লোগান দিয়ে লাভ হবে না, তার কারণ আমি যতই চেষ্টা করি ওই প্রধানমন্ত্রীর গদিতে কি জাতি পারবো, পাগল নাকি, যাকে যে জায়গায় বসিয়েছে সেই জায়গায় আল্লাহ তার দ্বারাই বাংলাদেশ হেফাজত করুন, জোরে বলেন আমিন, এই জায়গায় খোসাখুসি করে লাভ হবে না, অযথা বাংলার এক সময় মুক্তিযোদ্ধারা বলেছিল বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, আমরা সেই স্বাধীন বাংলাদেশে, জোরে বলেন ঠিক কিনা, কই এরা তো উগ্র হয় না, দেখবেন যে অল্প বয়সে কিছু নেতা হয়েছে তারা, ওদের কোনো নাম গন্ধ নাই এবং সরকার না বেসরকারিও ওকে চিনে না, কিন্তু ওর আবার ভাবই আলাদা, ওইঠি অমনি কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আমি তোর বাড়িতে ডিশ লাইন কাইটি, ডিশ লাইন বাড়িতে চলে আবার ওয়াইফাই লাইন চলে আবার কই, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আমরাও তো কোরআনের আইন চাই কি চাই, জোরে বলুন চাই কি চাই, তাই বলে কি বাসে আগুন ধরায়ছ, শেখ হাসিনাকে গালি দিয়ে চায়, তাই বলে কি মুসলমানের স্লোগান এইটা, বেদাতিদের ধরো আর জবাই করো, এটা তো মুসলমানের কোন স্লোগান হতে পারে না,
তাই আসুন আমরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, তাই ইসলামিক যে সব নেতা তারা একটু শান্তির মধ্যে বক্তব্য দেন, আমার দেশে কোনো যেন মারামারি হইসই না হয়, পাশের রাষ্ট্র আপনি পাশের রাষ্ট্র যেন আমাদেরকে অপমানজনক ভাবে না দেখে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খালি এ কথা বললে তো হবে না যে আমরা 98% মুসলমান আর 2% হিন্দু, এতে গরম দেখালে হবে না, তোমাকে মুসলমানের মুসলমানিয়াত আইন দেখাতে হবে। ধরে বলুন ঠিক কি না? কারোর বিরোধিতা করে তো নয়, কাউকে জবাই করে তো নয়, কাউকে আঘাত করে তো নয়, তোমার নেতা নীতি দিয়ে তোমাকে মানুষকে হাতে আনতে হবে। ধরে বলুন ঠিক কি না? ঠিক। বের হও, জ্যোতিষকে সব বের করে দিল, এত কষ্ট করে আমরা দেশ দেশের রাষ্ট্রপতি বের করে দিয়েছে, রাষ্ট্রপতি কে ডাক, প্রধানমন্ত্রী কে ডাক, দরজা বন্ধ কর, মুসাকে ডাক, খুঁজে বের কর, 10 জন ফোর্স নিয়ে হামানের কাজ ছিল, মুসাকে খুঁজে বের কর, মুসাকে খুঁজতে যাই পায় না, মুসাকে খুঁজতে যাই পায় না, 80,000 বাচ্চাকে আশ্রয় এনেছে। ভালো করে মনে রেখো, আমি বাঙালি হুজুর যদি একটা কাউকে জবাই করি, সেই জবাই আমাকে কিন্তু খাওয়াই লাগবে, আমি যদি কাউকে একটা চড় মারি, এই চড় কিন্তু আমার পাওনা হবে, আমি যদি আমার বাপকে ঘাড়ে ধাক্কা দিই, আমার ছেলে কিন্তু আমার ঘাড়ে ধাক্কা দিবে, আর স্ত্রী যদি স্বামীকে ধাক্কা মারে, ওই স্ত্রী কিন্তু একদিন লাঠি খাবে। ভালো করে মনে রাখো, মা শাশুড়িরাও তোমাদেরকে বলি, শাশুড়ি পুকুরে গোসল করতেছে, বৌমাকে বলতেছে একটু পা পিঠটা ডলে দাও তো, তে বৌমা আদর করে পিঠটা ডলতে যাচ্ছে কিন্তু পা চলে যাচ্ছে, ও ডলো বলছে মা কি বলবো, হাত দিয়ে ডলতে যাচ্ছে তো পা যাচ্ছে, শাশুড়ি বলতেছে বৌমা পা দিয়ে ডলো, বলে আপনি গুরু মুরব্বি পা দিব কেন, বলে এই পুকুর ঘাটে আমার শাশুড়িকে লাঠি মেরেছিলাম তাই আমার লাঠি পাও না, যত বড়ই বক্তা হও না কেন কাউকে আঘাত দিয়ে কথা বলবা না, ওই আঘাত তোমার পাওনা হয়ে যাবে, তুমি চুরি চামারি করে পলায়ে গেলা কিন্তু কবর থেকে তো তোমার পলানোর কোনো রাস্তা না, কত হাজার বাচ্চা মারছে। ফিরাউন কয় কে রে হামান, সে মোসাকে খুঁজে পালি, বলছে তুই বলিস কি 80,000 আশ্রয় মারছে, কত হাজার? ফিরাউন কয় শেষ, তোকে কি মারতে বলেছি তাই যে একবারে সাফ করে দিয়েছিস 80,000 বাচ্চা, বলে হ্যাঁ তাহলে মোসা শেষ। পরের দিন আবার জ্যোতিষদেরকে ডাকা হলো, দেখো তো আমার যে মেন শত্রু মুসাকে খুঁজতে যাই আমরা 80,000 মেরেছি, মুসা মরছে কিনা বলো, জ্যোতিষ বলছে যাহা পানা গো 80,000 কেন, 80,000,000 মারলেও মুসা তার মার কোলে অবস্থান করে, এখনো মরেনি বলে না, 10 জন ফোর্স নিয়ে রওনা দিলে মুসা নবীর বাড়ির দিকে, মুসা নবীর একটা মাত্র বোন 11 বছর বয়স, নাম হলো মারিয়াম, নীল দরিয়ার কিনারে সাগর চড়াচ্ছেন, এমন সময় 10 জন ফোর্স নিয়ে প্রধানমন্ত্রী যায় সাগর ফেলায়, তুই একটা দৌড় মেরে যায়, বলছে মা ও গো মা তুমি আমার ভাইকে বাঁচাও, সুবহান, বলি কি হয়েছে, বলে আমার ভাইকে বাঁচাও, ব্যাপারটা কি, বলি লোক মারতে এসেছে 10 জন ফোর্স, এই কথা শোনার সাথে সাথে থতমত বাইরে গেছে, কোন ঘরে পালাবে, মোসাকে কোথায় রাখবে, এইভাবে একটা মানে কি বলে অথর্পটাই কি বলে আপনাদের দেশে, অথর্পটাই হয়ে গেছে। আমার আল্লাহ বলে মোসার মা তোমার বাড়ি কিন্তু পুলিশ ঘেরাও করে আছে, তাড়াতাড়ি মোসাকে যদি বাঁচাইতে হয়, আমি আল্লাহ বলছি তুমি যে কেবল রান্না করলা ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসাকে ফেলায় দাও, তুমি ভয় পাইও না, আমি আল্লাহ ওই আগুনের মধ্যে তাকে হেফাজত করব, নারায়ণ, এইভাবে মানুষকে বুঝ।
বুঝাও, ওয়াজ শোনাও মানুষকে। লিল্লাহে তাকবীর, বাতিল ধরো 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 আর জবাই করো, এসব এটা তো মুসলমানের স্লোগান হতে পারে না। তুমি মানুষকে বুঝাও, মানুষ তোমার পথে আসুক। এ ভাইরা, খুব খেয়ালের সাথে শোনেন, সঙ্গে সঙ্গে চুলার মধ্যে ফেলায় দিয়ে ঢাকনি দিয়ে চুলার মুখ ঢেকে দিল। পুলিশ ডাক দিয়ে বলছে, এই বাড়িতে কোনো ছেলে আছে? বলছে, এই যে একটাই মেয়ে, 11 বছর বয়স, মরিয়ম নাম। তো বলছে, না না, ছেলে পুরুষ ছেলে নাই। বলে, না ওরা তো পুরুষ ছেলে খুঁজতেছে, ওরা কি নারী খুঁজতেছে? সরকারের খাতায় নাম চলে গেল, এই বাড়ির মতবাদের কোনো ছেলে নাই। যখন ফেরাউনের গোষ্ঠী নমরুদ বলে হামান পুলিশ ফোর্স নিয়ে চলে গেল, হাজার হল মা উঠানে চিৎকার করে কাঁদতে লাগলো, মা বোধ গো এই ফিরাউন বেয়াদবের কি কোনো গজব নাজিল করতে পারো না? মা বোধ মেয়েটাকে বলতেছে, কাজ কর, তোর ভাইয়ের লাশটা নিয়ে আসি, তুই কয়লা হয়ে গেছে, কয়লা দামে একটু বুকের সাথে ধরে আগুনটা নিভা, এর নাম মা। বলছে, আমি পারবো না, তুমি যাও। মা একটা চামচ নিয়ে গিয়ে শিশু বাচ্চার হাড্ডি গুলো নিয়ে এসে পুঁতে এক জায়গায় কবর দিয়ে রাখবে, কেবল ঢাকনিটা উঠাইছে। মাত্র 3 মাসের ছেলে মুসা আলাইহি ওয়াসাল্লাম মুসকি মুসকি হাসে আর কয়, মা তুমি চোখের পানি মুছে ফেলো গো মা, দেখো দেখো আমি তোমার ছেলে মুসার একটা লোমো পুড়ে নাই। আল্লাহু আকবার। এই যে কিছু কিছু মোলবিরা যে কয় মোহাম্মদ, আমি ওটা পাগল নাকি? আগুনের খালি একটু ঠেকায় দেখো, আর 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসতেছে। আমার মতন বক্তা আর ইনার মতন ইমাম বস্তাই করে বাইন্দি নদীর মধ্যে ফেলাইয়া দাও, কয় মিনিট টিকবে? বড় জোর 20 মিনিট পরে দেখবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরে বলেন ঠিক কি? আরে পাগলের দল, তুমি যে বলো নবীও জানিও, কোন সাহসে বলো? এগুলো আওয়ামী লীগের ছেলেরা বলে না, এগুলো বিএনপির ছেলেরা বলে না, এগুলো কোনোদিন কোনো নেতার মুখে শুনি নাই, এগুলো শোনা যায় আমার মতন কিছু মুল্লার মুখে। নবীও জানিও তা 2 মিনিটের পরে মরা লাশ, আর 40 দিন পর্যন্ত ওই সমুদ্রের তলদেশে বড় মাছে গিলে গিলে ফেললো হযরত ইউনুস আলাইহিস সালামকে। ইউনুস আলাইহিস সালাম কয়, মাবুদ গো এই মাছের পেটের থেকে কে রেহাই দিবার, আমি তওবা করছি। আল্লাহ তাআলা বলে, তুমি এক কাজ করো, যদি বাঁচতে চাও একটু নড়াচড়া করো, সুর করে থাকলে তো বমি করবে না। সুবহানাল্লাহ। খালি একটু গোতা টোতা মারো পেটের মধ্যে, গুতা মারার খবর কে বলে দিচ্ছে? যেই গুতা আমার সে বলে, আল্লাহ গুতা তো মারি, বলে শুধু গুতা মারলে হবে না, এইবার তুমি আমার সাহায্য নাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। সঙ্গে সঙ্গে মাছ ভূমি করে দিল, 2 মিনিটের মধ্যে 2 মরদ লাশ। আর 40 দিন পরেও তার একটা লোমে আমি করছি কি, আগরবাতি জ্বালাতে যাই, বাবা মেসের আগুন দেখে ঠেকিছে, তো সারাদিন খালি সেজদায় যাই, সুবহান রব্বিল আলা বলছি, আর কি জ্বলা জ্বলতেছে, কিসের ঠুকালে? আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসেও বলতেছে, আমি জিব্রাইল মিকাইলের সহযোগিতা চাই না, আমি চাই আল্লাহর সহযোগিতা। তাই তো কবি নজরুল ডাক দিয়ে কয়, আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। একটা কাজ ভালো হয়েছে, ইব্রাহিম খলিলকে দিয়ে কালেকশন করাতে আমার একটু ওয়াজের সুবিধা হয়েছে। দাদা হাইলে দেখেন, ওয়াজ করতে দেয় না আমাকে, একটু ওয়াজ কেবল জমিয়ে আসে আর কমিটি কয়। আমি কি ব্যাপার, ছটফট করেন কেন? বলে কালেকশনে হাত দেন, যখন কালেকশন ফুল হয়ে যায় তখন কয়, ওয়াজ চালান চালান। আজকে একটু সুবিধা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এইবার মুসা আলাইহিস সালামকে কয় মাসের ছেলে? 3 মাস।
আগুনের মধ্যে থেকে উঠায় নিয়ে আসলেন মা। রাতটা মেয়েটাকে বলছে, মা তোর ভাই একটা মহামানব, সুবহানাল্লাহ। উনি কেন উনি একটা লোম পড়ল না, ফিরাউন মারতে পারবে না, আমার মারতে পারবে না, এক কাজ কর। বলে কি, মাঝখানে থাকবে তোর ভাই, আমি যখন ঘুমাবো তখন তুই জাগবি, আর তুই যখন ঘুমাবি আমি তখন জাগবো, এইভাবে পাহারা দিয়ে ও কিন্তু তার নামি দামি লোক হবে। ঠিক আছে, তাই মা যখন ঘুমাই ছেলে তখন মেয়ে তখন জাগে, মেয়ে যখন ঘুমাই মা তখন জাগে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মুসলমান গো, আমি আল্লাহ বলছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ বলছি, এইভাবে পাহারা দিয়ে তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না, আমি আল্লাহ বলছি। কালকে একটা কাঠ মিস্ত্রি দেখো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাই দাও, চিন্তা করো না, আগুনের মধ্যে যে আল্লাহ হেফাজত করেছে তোমার ছেলেকে, ওই নীল দরিয়ায় আমি আল্লাহ তোমার ছেলেকে হেফাজত করব। স্বপ্ন দেখি সকালবেলায়, কই যে আল্লাহ কি জানি বলল, কাঠ মিস্ত্রি কোথায় পায়, আমি একটা মেয়ে মানুষ, কি কোন গ্রামে আছে, কি যে করি এই ছেলেটাকে নিয়ে। এমন সময় ভোরবেলা বাড়ির গেটে এসে বলছে, মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন। মুসা নবীর মা কইয়া বার কিনা, আমাদের দেশে তো কোনো ফেরিয়াল আসে না, আর এই ফেরিয়ালা ভোরবেলা ঘ্যান ঘ্যান করে কেন রে, দরজা খুলে দেখতেছে লম্বাটা লোক, কইছে বাবা আপনি কি করেন, বলে মা আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ, একটা মানুষ শুনে মুখ বন্ধ করে বলেন সুবহানাল্লাহ, মা আমি কাঠ মিস্ত্রি। কি কি বানানো, কি কি বানানো, বলে মা গো কেউ যদি মনে করে গো মা তার একটা ছেলে নিয়ে খুব বিপদে আছে, সিন্ধুক একটা বানাবে, সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া দিয়ে নীল লড়িয়াই ফেলাইয়ে দেবে, এই সিন্ধুক আমি বানাইতে পারি। মামাকারু মামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকি, করে স্বপ্নে যা দেখলাম তাই। কইছে আব্বা শুন দেখি, আমি একটা ছেলে নিয়ে খুব বিপদে আছি, তুমি একটা সিন্ধুক বানাইয়ে দাও। আচ্ছা তোমার ওই পেরে বা লোহা কাঠ কত টাকা লাগবে? কইছে মা একটা টাকাও লাগবে না, কাঠ আর লোহা আমার ব্যাগে আছে। এ আবার কোন জাতির কাঠ মিস্ত্রি, একটু কি বলেন না যে ক্ষমতা দেখা আল্লাহ, তো সেই ক্ষমতা সেই আল্লাহকে পাবেন কোথায়? মসজিদে যাবেন, মসজিদে, আর মসজিদ বাদে যাই যদি ওই জায়গায় একেবারে গাজায় দম দিয়ে কয়, তুমি দুবাইয়ে ভাষায় তো পারো, এসব সিটারি বাদ দিয়ে মসজিদে সেজদা দিয়ে বলো সুবহানাল্লাহ রাব্বিল আলা, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। বন্ধুগণ ওয়াজ কি শুরু হয়েছে নাকি কেবল ভূমিকা চলছে? ঘড়ি দেখা দেখি করো কেন, আমি নাই বুড়া হয়ে গেছি, গলা তোর বুড়া হয়ে ডায়েরিতে একটা ডেট ফাঁকা আছে নাকি, গলা আরো বাড়তেছে, তার কারণ সহি পথে থাকো, সহি কথা বলো, মানুষকে দিনের পথে দাওয়াত দাও, উত্তাল পাত্তাল করে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করো না, সমস্যা আছে বন্ধু বান্ধব। গঙ্গারামপুরের মানুষ আমার খুব কাছের মানুষ, যার জন্য এরম বলি যা খাই নেবে, এর মধ্যে যা দিয়েছে তা তো অর্ধেক করিয়ে দিয়েছে। মহব্বত করলে অনেক দাবি আসে, জোরে বলে ঠিক কিনা, জোরে বলে ঠিক কিনা। এইবার হজরতে কি বলে, কাঠ আর লোহা কোথায় আছে? ব্যাগে। একটা টাকাও লাগবে না, কাঠ আর লোহা ব্যাগে আছে, আমার একটু পানি লাগবে। পানি কি করবে? ওই যে ধার দেবে। ওটা কি? হ্যাঁ বলবা তো, ওটাকে কি বলে? বাটাল। বাটাল ধার দেবে। মুসা আলাইহিস সালামের মা পানি আনতে গেলেন, এসে দেখে সিন্ধুক বানানো হয়ে গেছে। বাবাজি কিছু মনে করো না, তুমি বললা যে বাটাল ধার দিবা, আমি পানি আনতে গেছি আর সিন্ধুক হয়ে গেল। বলে মা আগেরই কিছু ধার ছিল, ওই দি সেই দিছি। বলে মা আপনার পছন্দ হয়েছে? বলছে আমি এরকমই চাচ্ছিলাম বাবা,
তো বলো তোমার কাঠের দাম আর পেরাকের দাম কত? বলে মা একটা টাকা দেওয়া লাগবে না। বলে তাহলে তোমার কাঠের দাম আর লোহার দাম যদি না নেও বলো তোমার মজুরি কত? কাঠ মিস্ত্রি টোপলা বগলে করে চলে যায়, মাগো মজুরিও লাগবে না। মজুরি লাগবে না, কাঠের বিল লোহার বিল লাগবে না। বলে বাবা তুমি কিডা, তুমি এইরকম ভালো মানুষ? বলে মা গো আমি দুনিয়ার কোন মানুষ নই, আমার নাম জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা হঠাৎ করে আমাকে হুকুম করলেন, জিবরাইল জান্নাত থেকে কাঠ নাও, লোহা নাও, হাতুর বাটাল নাও, নিয়ে আমার বন্ধু মুসার জন্য একটা তুমি নিজ হাতে সিন্দুক বানায় দাও, বাকিটুকু পরে বলবো। আগে দ্বিতীয় বক্তার নাম কি? ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল আপনার এলাকার লোক নাকি? আতাই কুলা মানে তো নাকি বৃহস্পতিপুরও তো আমি ওয়াজ করেছি। উনি তো মসজিদের জন্য অনেক টাকা আদায় করেছে, কেবল সিন্দুকটা বানানো হলো, তারপরে বলবো ইনশাল্লাহ। তো আমি তো প্রধান বক্তা, তা আমিও তো আপনাদের কিছু কাছে কিছু পাইয়ে থাকি, জোরে বলেন থাকি কিনা। তা উনি 10,000, 5,000, 20,000 যাই দিয়েছেন, এইবার আমার চাদরটা বিছাই দিলাম, এইবার আল্লাহর ঘরের জন্য যদি কারোর কাছে টাকা না থাকে তো 10 টাকা বন্ধুর কাছ থেকে ধার করে নিয়েও, যে প্রধান বক্তা নিজের চাদরটা যখন বিছাই দিল, যে 10টা টাকা আল্লাহর ঘরে দে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আর একবার বলুন, সদকায়ে জারিয়া। জারিয়া আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার বন্ধু আপনার পাশে বসে আছে, আপনার বন্ধুর কাছ থেকে 10 টাকা ধার করে হলেও দেন, যে না আমাদের দ্বিতীয় বক্তা যা তো দিয়েই দিয়েছি, প্রধান বক্তাদের